চেয়েছিলেন সন্তান পেতে, তবে এর জন্যই বাধ্য হয়ে কোনো শারীরিক সম্পর্কে জড়াতে চাননি 33 বছরের স্টেফানি টেলর। সেক্ষেত্রে উপায় ছিল ক্লিনিকে গিয়ে সন্তান ধারণ, কিন্তু সে পথেও হাঁটেননি স্টেফানি। ইন্টারনেট থেকে শুক্রাণু কিনে ইউটিউব দেখে সেই শুক্রাণু গর্ভে ধারণ করেন তিনি। শেষে ইবে থেকে কিনেন গর্ভধারণ প্রক্রিয়ার দরকারি পণ্য। তার যুক্তি, অনলাইনে যখন সবকিছুই হচ্ছে তখন সন্তান ধারণে বাধা কোথায়? 10 মাস পর ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন স্টেফানি, নাম রেখেছেন ইডেন, যদিও তার পরিচিতজনরা ইবেবি বলেই ডাকছে নবজাতিকাকে। স্টেফানির প্রথম সন্তানের বয়স 5 বছর, সঙ্গে সঙ্গে এখন আর সম্পর্ক নেই স্টেফানির। তার চাওয়া ছেলে সন্তান যেন একা বড় না হয়, সেজন্যই আরেকটি সন্তান নেন তিনি। এর মধ্য দিয়েই ইতিহাসের পাতায় নাম লেখালেন ইংল্যান্ডের স্টেফানি। মুবাল্লিক করিম, মাইটিভি।